সুপ্রিয় দর্শক, আমি মোরশেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বিপন্ন মানুষের কথা, আর এই নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, রয়েছেন ডক্টর এম এনামুল হক, ভিজিটিং এক্সপার্ট জাতিসংঘ ও সাবেক আইজিপি, রয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন, সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনে পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। রংপুরের ঠাকুরপাড়ায় পুলিশের সামনেই আগুন দেওয়া হয় হিন্দুদের বাড়িঘরে, অভিযোগ স্থানীয়দের। তথ্য ছিল না প্রশাসনের কাছে, দাবি তদন্ত কমিটির। সুষ্ঠু নির্বাচনের জন্যই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বেগম জিয়া, দাবি বিএনপির। মিথ্যাচার করছে দলটি, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। বরগুনায় তরুণী ধর্ষণের পর হত্যা মামলায় পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুদিনের রিমান্ডে, চার আসামির স্বীকারোক্তি। সিলেটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে। নষ্ট করা হয়েছে আলামত, জানিয়েছে পুলিশ। এবং ইরাক ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 400, আহত 6,500-এর বেশি, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আমরা আসব আজকের আলোচনায়, তবে তার আগে প্রিয় দর্শক একটু বলে নিই, আজ কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 69তম জন্মদিন। আমরা আমাদের এই আলোচনা শুরু করার আগে আজকে অকাল প্রয়াত এই লেখক ও চলচ্চিত্রকারের প্রতি, স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তো আমরা আসব, মানুষ বিপন্ন হচ্ছে, মানবতা বিপন্ন হচ্ছে নানাভাবে। তবে আমরা আজকে দুটো বিষয়ের উপর ফোকাস করতে চাই। একটি হচ্ছে এই যে মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, এবং তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং অনেকে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরও কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না, কেউ কোনো বলতে সাহস পাচ্ছেন না, এই রকম একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে আমরা আছি। গত কয়েকদিনে বেশ কিছু এই ধরনের ঘটনা ঘটেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ অনেকে, একজন সাংবাদিকও আছেন তার মধ্যে। এটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, পাশাপাশি এই যে রংপুরের গঙ্গাচড়ায় যে নৃশংস ঘটনাটা ঘটল, একটি গুজবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া হলো, এবং অভিযোগ উঠেছে আজকে যেই খবরটা আমরা পেলাম যে এটি পুলিশের উপস্থিতিতেই হয়েছে, যদিও পুলিশ এটা অস্বীকার করছে, কিন্তু পুলিশের যে সেখানে একটা নির্লিপ্ত ভূমিকা ছিল ঘটনা ঘটার আগে, কারণ 4-5 দিন ধরে ঘটনাটা ঘটার আভাস পাওয়া যাচ্ছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, যদিও ঘটনা ঘটার পরে পুলিশ তড়িৎ ব্যবস্থা নিয়েছে কিন্তু আগে নেয়নি। তো এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো সুলতানা আপা, আপনি যদি শুরু করেন আলোচনাটা। ধন্যবাদ। আজকে যে আলোচনা করতে বসেছি আমরা, সেই আলোচনার অনুষ্ঠানের একটা নামকরণ হয়েছে যে বিপন্ন মানুষের কথা। আমরা বিপন্ন মানুষের কথা বলতে এখানে এসেছি। এই মানুষগুলি কিন্তু বিপন্ন হয়েছেন কোনো প্রাকৃতিক দুর্যোগে না, কোনো প্রলয়ঙ্করী বন্যায় না, কোনো ভূমিকম্পে না, এমন কোনো আঘাতের মধ্যে পড়েন নেই যেটার জন্য তারা মনে করছেন যে, কিংবা নদী ধসে তাদের যে জমি চলে যাচ্ছে, সেই মানুষগুলির কথা আজকে বলছি না। আমরা কোন বিপন্ন মানুষগুলির কথা বলছি, যারা বিপন্ন বোধ করছেন আজকে কারণ মানুষ নামেরই কিছু প্রাণীর দ্বারা তারা এমন একটা অবস্থায় চলে যেতে বাধ্য হচ্ছেন, কিংবা এমন একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন যেখানে তারা কোনো রকম আশার আলো দেখতে পাচ্ছে না, যেখানে তাদের যে দুঃখ, তাদের যে শোক, তাদের যে ক্ষতি, সেটার কোনো পরিসমাপ্তি দেখতে পাচ্ছে না। গুমের ব্যাপারে সেটা বিশেষ করে বলা যায়। এইটা নিয়ে যখনই কথা বলতে, আজকে তো নতুন করে কথা বলছি না, অনেক দিন ধরেই কথা বলতে হচ্ছে, সেই যে 2004 সালে র‍্যাব গঠিত হলো, তখন আমরা দেখেছি যে নানা ধরনের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের কিছু কিছু সমস্যার সমাধান করার চেষ্টা চলেছে। তার পরবর্তী সময় আমরা দেখেছি যে হত্যাকাণ্ডের সংখ্যা হয়তো কমে এসেছে, কিন্তু
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র‍্যাবের বিরুদ্ধে গুম করার অনেক অভিযোগ এসেছে, সেগুলিরও আমরা সেরকমভাবে কোনো সুরাহা দেখতে পাইনি। কিন্তু পরবর্তী সময় আবার এটাও দেখেছি যে বারবার এই কথাগুলি আসছে যে র‍্যাব কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো গুম করছে না, গুম করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম দিয়ে অন্য কেউ, কিংবা খুব ইদানিং আমরা যে মন্তব্যটা শুনেছি যেটা নিয়ে হয়তো আমি একটু বক্তব্য দিব, যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা নিজেরাই লুকিয়ে থেকে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। গুমের কথা বলতে গেলে যে কথাটা একেবারে আমার ভীষণভাবে দমবন্ধ কথাটা এসেছে, যে দমবন্ধ লাগে, সেটা হলো যে আমার আত্মীয় স্বজন পরিজন, সে আমার সন্তানই হোক কিংবা খুব ঘনিষ্ঠ আত্মীয় হোক, যখন মারা যায় একটা সময় গিয়ে কিন্তু সেই শোকটার একটা পরিসমাপ্তি ঘটে। আমি জানি যে এই ঘটনাটা ঘটেছে তার জীবনে, এবং মানুষের একটা প্রস্তুতি তো থাকেই যে জন্মালে মরতে হবে, মারা যেতে হবে, এবং সেটাকে সেরকমভাবে মেনে নেওয়ার একটা শক্তি নিজে কেমন করে যেন অর্জনও করে নেয় মানুষ। কিন্তু যখন মানুষ হারিয়ে যায়, সেই মানুষটা যখন আর ঠিকানা পাওয়া যায় না, এই যে প্রতি মুহূর্তের অপেক্ষা, এই যে প্রতি মুহূর্তের প্রতীক্ষা যে সেই মানুষটা আসবে কিন্তু আসছে না, এবং আসার কোনো আলোও দেখতে পাচ্ছি না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার দিন কিভাবে কাটছে, সে অত্যাচারের মধ্যে আছে না নিশ্চিন্ত আছে, সে ঘুমাতে পারছে কি না, তাকে খাবার দেয়া হচ্ছে কি না, এই যে একজন নিকট মানুষের এই অবস্থা, এটা কিন্তু অন্য মানুষটাকে কিভাবে যে বিপন্ন করে যাদের কাছে তারাই বলতে পারবে, তাই না? কাজেই আমি মনে করি যে এটা যে কোনো হত্যাকাণ্ডের থেকেও একটা গুরুতর অপরাধ। আমরা নানাভাবে যে আমাদের উপরে যে নির্যাতন নিপীড়নগুলি চলে সেটার থেকেও কিন্তু এটা অনেক বড় একটা কঠিন নিপীড়ন। তো এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রত্যুত্তরে আগেও বলেছি, আবারও বলতে চাই যে যদি ধরেও নেই তার কথা মেনে নিয়ে যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে না কিন্তু অন্য কেউ করছে, তারপরেও একজন সাধারণ নাগরিক হিসাবে একটা সমাজের মধ্যে যেখানে বাস করে, যেখানে আমাদের একটা সংবিধান রয়েছে, আইন কানুন রয়েছে, আমরা নিজেদেরকে অনেক সভ্য একটা জাতি বলে যখন দাবি করছি, সেই জায়গায় কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে অন্য কেউ যদি করে থাকে তার সন্ধান দেওয়া, তাকে ফিরিয়ে আনা, জীবিত কিংবা মৃত হোক, দায়িত্বটা কার? অবশ্যই উত্তরটা আসবে সরকারের, কারণ সরকার সেই দায়িত্ব নিয়েছে। অতএব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আবেদনটা থাকবে, বিনীত নিবেদন থাকবে যে তিনি যেন যে কথাগুলি আবার পরবর্তী সময় বলছেন যে আমরা তাদেরকে খুঁজে বার করবই, সেটার উপরে যেন আসলেই আমরা আস্থা রাখতে পারি, সেই কথাটা যেন আসলেই সত্য হয়। আর আরেকটা ঘটনা যেটা এসেছে ঠিক একই ব্যাপারে, যে কিছু বিশেষ পরিচয়ের মানুষ অন্য কিছু পরিচয়ের মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু সেটা তো এই সভ্য জগতে হতে পারে না। আমরা তো বারবার করে বলছি যে একটা মানুষের পরিচয়ের কারণে সে কোনো রকম অত্যাচার নিপীড়নের শিকার হতে পারে না, এবং সেটা যদি হয় সেটা অসাংবিধানিক, এটা অবৈধ, অন্যায় এবং বেআইনি। কাজে নানাভাবেই কিন্তু সেটার প্রতিকার আনা যায়, এবং যে কথাটা আপনার একদম সূচনা বক্তব্যে এসেছে যে এটা কিন্তু হঠাৎ করে কোনো ঘটনা না, এই ঘটনাটা ঘটেছে বেশ দীর্ঘ প্রস্তুতি নিয়ে। সেখানে যদি হাজার হাজার মানুষকে লিফলেট বিতরণ করে কিংবা মাইকিং যদি করে থাকা হয় সেটা করে, কিংবা নানাভাবে খবর দিয়ে জড়ো করা যায়, সেখানে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষা কিছু জানলো না কেন? ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ঠিক একই ঘটনা, হোমনায় মুরাদনগরে সেই একই ঘটনা হয়েছে, রামুতে সেই একই ঘটনা হয়েছে, এবং এটার একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, একই প্যাটার্নে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে। এবং পরবর্তী সময় কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে যেই গুজব যদি বলে সেটাকে, কিংবা যেই রটনা রটিয়ে এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে সেগুলি ভুয়া। এই ভুয়া ঘটনার উপরে নির্ভর মানে কেন্দ্র করে এত এত মানুষের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আজকে উত্তম বড়ুয়ার কিন্তু কোনো সন্ধান নাই, হোমনার যে দুই ভাইকে ধরা হয়েছিল এক ভাই বোধহয় এখনও গ্রেফতার অবস্থায় রয়েছেন, তার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা এরপরে জেনেছি ফরিদপুরে আবার বিষ্ণু মালো বলে আরেকজনের উপরেও ঠিক একই ঘটনা ঘটেছে, টিটু রায় বলে কোনো লোকের অস্তিত্বই ওই অঞ্চলে নেই, তিনি সেখানে নাই, আজকে বোধহয় পত্রিকায় দেখেছি যে প্রায় বছর দশেক ধরে তিনি সেখানে আর থাকেনও না যদি তাদের বাড়িঘর থেকে থাকে, এবং যেই ভুয়া অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছে সেখানে কিন্তু টিটু রায় নামটাও নেই, তদন্ত কমিটি বলেছেন সেখানে কিন্তু অন্য নাম আছে। তারপরেও যে এরকমভাবে একটা আক্রমণ করা, সেটার পিছনে যে উদ্দেশ্য রয়েছে, সেটার পিছনে যে অপরাধ প্রবণতা রয়েছে, সেটার পিছনে যে সাম্প্রদায়িকতা রয়েছে, আমার মতো যারা না তাদেরকে বাঁচতে না দেওয়ার আধিপত্যবাদের যে ব্যাপারটা রয়েছে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু সমাজের, রাষ্ট্রের, বিশেষ করে আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ধন্যবাদ আপা, আমরা ডক্টর এনামুল হক আপনার কাছে আসবো। আজ এই কথাগুলো হচ্ছিল আসলে গুমের ব্যাপারে আমরা যদি বলি, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে
নিজেরা আত্মগোপনে চলে যান, জঙ্গি তৎপরতার সাথে পরে তারা যুক্ত হয়ে যান, আমরা দেখেছি সেরকম কিছু ঘটনাও আছে। কিন্তু অধিকাংশ ঘটনাই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ মহল ঘটানো থাকে, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ঘটনার পেছনে কিন্তু সাধারণ মানুষের যে ধারণা যে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর কোনো না কোনো ভূমিকা থাকে, এটি একটি ব্যাপার। এবং আজকে আইজিপি আবার একটা কথা বলেছেন যে এই ধরনের গুম ব্রিটিশ আমল থেকেই হচ্ছে, এবং আজকে না, তিনি দু একদিন আগে বলেছেন কথাটা ঘটছে এবং এটা অস্বাভাবিক কিছু না, এটার জন্য পেনাল কোড আছে। এইভাবে যে দায় সারা উক্তি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার, তারপরে যেই ঘটনাটা রংপুরে ঘটে গেল সেখানেও যে পুলিশের নির্লিপ্ততা, এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশের যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির যে প্রধান তিনি আবার যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে আসলে সাধারণ মুসল্লিরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছিল ইত্যাদি ইত্যাদি। মানে প্রচ্ছন্নভাবে আমরা কিন্তু দেখি যে এই লোকগুলোর মাথার ভেতরে সাম্প্রদায়িকতা ঢুকে আছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনার এই প্রশ্ন মানে এক একভাবে সহজে উত্তর দেওয়া যাবে না, এটা খুবই কমপ্লেক্স ইস্যু, দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে অনেক কিছু। আমি যে অ্যাটিচিউডে দেখছি আপনি সে অ্যাটিচিউড নাও দেখতে পারেন। এখন আপনি বলেছেন দুটো শব্দ, আমি মনে করছি যে যেহেতু আমি একসময় তো পুলিশে ছিলাম, অতএব আমি একটু মাইনিউটলি এটা দেখছি যে নির্লিপ্ততা কথাটা উনিও বলেছেন আপনিও বলেছেন, আর একটা বললেন যে ব্রিটিশ আমলেও ছিল। এখন ব্রিটিশ আমলে ভালো জিনিসও ছিল মন্দও ছিল, তো আমরা তো ভালোগুলোই ফলো করব, মন্দগুলো নাই বা করলাম। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি একটা শব্দ বলেছেন যে মানুষ নামে কিছু প্রাণী এমনভাবে অত্যাচার করছে যে এখানে অপরাধের মাত্রা অনেক বেশি, এবং যারা ভিকটিম তারা ফিরে আসার পরেও কিন্তু চুপচাপ থাকছে, কিছু বলতে পারছে না। এখন যদি একটু পিছনে যান তাহলে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জিনিস এসে গেছে। আপনি যখন র‍্যাবের উৎপত্তির কথা বললেন, র‍্যাব উৎপত্তি হয়েছে ভালো কাজও করেছে অনেক, মন্দ কাজও আছে, থাকা স্বাভাবিক কিছুটা। কিন্তু যদি মন্দ কাজের মাত্রাটা বেড়ে যায় তখন তো কষ্ট লাগবে। আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন হয়েছে, এবং ওনাদের মানে মানব অধিকার বলেন, মানব আত্মা বলেন, যে কোনো ব্যাপারেই বেশ কিছু ভেরি অ্যাক্টিভ সংস্থা রয়েছে, সেটা আইন ও সালিশ কেন্দ্র হতে পারে, সেটা মানবাধিকার সংগঠন হতে পারে, যাদের হয়তো আমরা নাম জানি না অথচ তারা এই ফিল্ডে কাজ করছেন তারাও হতে পারেন, তাদেরকে আমি সালাম জানাই যে ওনারা অন্তত আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে সব কিছু ঠিক যাচ্ছে না। আপনি যদি সালাহউদ্দিনকে দিয়ে শুরু করি, আমি তার ছবি দেখতে পাচ্ছি, এবং প্রথম দু এক বছর কিন্তু জানতেও পারলাম না যে কীভাবে গেল কোথায় গেল, খালি জানতাম যে উধাও হয়ে গেছে। এরপরে আরও অনেক কটা গেছে, এগুলো নাই বা বললে মতো বিস্তারিত। এই অফ লেট মানে সব শেষে যেটা, এই যে সিজার নর্থ সাউথ ইউনিভার্সিটির, এখন ওনার ব্যাপারে দুই রকম কথা আমরা শুনছি। আমি একজন সাধারণ পাঠক হিসেবে, কেউ বলছেন যে উনি চলে গেছেন, পাওয়া যাচ্ছে না, উনি ক্লাস থেকে বেরিয়েছিলেন এবং যে ক্লাসটা নিয়েছিলেন সেখানকার ছাত্রছাত্রী, হ্যাঁ উনি আমাদের ওই দিন ক্লাস নিয়েছিলেন, দ্যাট মিন্স হি ওয়াজ রিয়েলি অ্যাক্টিভ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা মিটিং করে কিন্তু ফিট। হ্যাঁ, এটা সত্যি যদি হয় তাহলে যারা বলছেন যে উনি নিজেই সরে গেছেন, এটা একটু মিলে না। কিন্তু আমি নিজেই সরে গেলে ঘণ্টাখানেক আগেও আমি আপনার কাছে অতটা ভিজিবল হব না যে আমি সবার সঙ্গে কাজ করলাম এবং আস্তে করে সরে গেলাম। এটা তদন্তের ব্যাপার, আমি কোনো কমেন্ট করব না। দ্য অনলি থিং যে এটা নতুন নয়, এটা অনেক হয়েছে এবং কোনোটারই পরিণতি খুব ভালো আমি দেখছি না। একটাও যদি এখন পর্যন্ত বের হয়ে বলা হতো যে এই গ্রুপটা এই কাজ করছে এবং তাদেরকে আমরা সমুচিত এক্সেম্পলারি বলেন বা সমুচিত যে শব্দই বলেন,
শাস্তি দিচ্ছি, তাহলে হয়তো অন্যরা একটু থামতো। কিন্তু যাদের কোনো শাস্তি হচ্ছে না, অতএব যারা এই ধরনের প্রবণতা আছে তারা ক্রমশ এগিয়ে যাচ্ছে। এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এক একটা এতে এক একটা সমীক্ষাতে এক এক রকম ফল। আমি এক জায়গাতে দেখলাম যে এই বছর এই বিগত ছয় মাসে 91 জন এরকম হয়েছে। এই এই সংখ্যা ঠিক হতে পারে, বেশি হতে পারে, কিন্তু যেটি হোক একাধিকবার হচ্ছে। এবং ওই ফিরে আসার পরে কিন্তু কেউ কিছু বলছে না। আমার কাছে এটা অনেকখানি ভীতিকর। এমন কোনো শাস্তি, এমন কোনো ভয় দেখানো হয়েছে যে তুমি মুখ খুললেই একজন বিখ্যাত পার্সোনালিটির স্বামী চলে গেলেন, আসলেন, একটা কথাও বললেন না। এবং এই ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করাটা খুব এম্বারাসিং হয়ে যায় তাদের পক্ষে। তিন দিন আগে আমি একটা খবর দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে এইভাবেও কি সম্ভব। একজন অফিসার, সামরিক অফিসার ছিলেন, উনি বহিষ্কৃত হয়েছেন, তারপরে উনি নিজের নামটা ঠিক রেখে বাকি পরিচয়টা অন্য, একসময়তে বলছেন র‍্যাব, একসময়তে বলছেন কাস্টম, একসময়তে বলছেন পুলিশ। উনি চারবার চারটা অন্যায় করেছেন এবং বহাল তবিয়তে আছেন, ছবিও দেখাইল টিভিতে। এখন এই যদি ঘটনা হয় যে আমরা একই লোক চারটা পরিচয়ে একাধিকবার মানে ক্ষতিকর কাজ করছে, তা আমরা তাকে কেন আইন আমলে আনতে পারবো না? সে যত বড়ই হোক না কেন, আমরা তো অনেক মাননীয়দের কাছে একটা কথাই শুনছি যে কেউ পার পাবে না, সবকে আইনের আমলে আনা হবে। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে সবাই যাতে আইন আমলে শুধু আনা নয়, আইন আমলে এনে যথোচিত আইন মোতাবেক শাস্তি দিতে হবে, যাতে যারা এখনও অপরাধ করেননি মনে মনে একটু ভাবছিলেন তারা যাতে দমিত হয়। তা না হলে আজকে 91 জন হচ্ছে, হয়তো বছর শেষে শুনবো যে পার হয়ে গেছে সব। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দুটো শব্দ আমি বলবো, আপনি বাড়িতে হোক বা যেখানে হোক, আপনার যদি নিজের নিরাপত্তা বোধ ক্ষুণ্ণ হয় তাহলে আপনার ভালো করে ঘুমোতেও পারবেন না, খাওয়া দূরের কথা। আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। সেই জন্য নিরাপত্তা, এই পারিবারিক নিরাপত্তা বলেন, ব্যক্তিগত নিরাপত্তা বলেন, এবং সবচেয়ে বড় জিনিস যে গুজব হোক বা সত্য হোক, আমার মনে হয় নিরাপত্তা সংক্রান্ত জন্য কিছু হলে আমরা অগ্রিম অ্যাকশন নেব। যেটা আপনি একটু আগে বললেন যে রংপুরের এই ঘটনায় আগের থেকেই নাকি শোনা যাচ্ছিল, আমি এই জন্যই এই কথাটা উদাহরণ দিলাম যে সত্যি যদি আগের থেকে শোনা যেয়ে থাকে, তাহলে যদি কেউ এটার ওকে গুরুত্ব না দিয়ে থাকে তাহলে এটা বড় অন্যায় হয়েছে। কিন্তু একটা ছোট্ট লাইন না বলে আমি পারছি না, ঘটনার কাল থেকে টিভিতে দেখছি, তখন কিন্তু বললো না একবারও যে পুলিশ আগেই পুলিশের পরিস্থিতি জানতো বা পুলিশের সামনে হয়েছে। আজকে টিভিতে নিচে লাইন দেখছি যে পুলিশের উপস্থিতি হয়েছে। সেই জন্যে আমার একটু মানে ই রয়েছে যে এই খবর যেগুলো হেডলাইন যাচ্ছে সেই হেডলাইনগুলোও কিন্তু একটু বিবেচনা করে বলা দরকার। ধন্যবাদ। মঞ্জুর হাসান বুলবুল, একজন সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন? সার্বিক বিষয়টা আলোচনা হয়েছে। আমি যেটি মনে করি যে আমরা একটা খুব অমানবিক নিষ্ঠুর সমাজ বা সংস্কৃতির মধ্যে বসবাস করছে, যে সংস্কৃতি আমাদেরকে নিষ্ঠুর করে তুলছে, অমানবিক করে তুলছে এবং আমাদেরকে সব ভুলিয়ে দিচ্ছে, এবং আমরা সব সহ সব সহ্য করার একটা অসীম শক্তি ধারণ করেছে। একজন লোক নিখোঁজ হয় আমরা চিৎকার করি, 10 জন লোক নিখোঁজ হয় চিৎকার করি, যখন 100 জন হয় তখন আমরা মনে হয় যে এটি সহনীয় এই সমাজে। আপনি এক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয় আমরা চিৎকার করি, অভয়নগর হয় চিৎকার করি, দিনাজপুর চিৎকার করি, যখন এটা রংপুরে হয়, রংপুরে আমরা গঙ্গাচড়া এখন দেখছি, কয়েক মাস আসে আগে তো সেখানে আমরা সাঁওতালপল্লিতে দেখেছি পুলিশরা নিজেই আগুন লাগাচ্ছে, তো এখন আমরা চুপ করে থাকি যে এটি বোধহয় স্বাভাবিক বাংলাদেশে। এবং সব মিলিয়ে এই যে নিষ্ঠুর অমানবিক, এটি অনুভূতির কথা বললাম, কিন্তু সার্বিকভাবে এটা একটা লজ্জাজনক পরিস্থিতি। আমি খুবই বিনয়ের সঙ্গে, লজ্জার সঙ্গে গঙ্গাচড়ায় যে সংখ্যালঘু পরিবারটি
পরিবারগুলো এখন একটা অসহায় ভীতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। আমার নিজের কাছে খুব লজ্জাবোধ করি যে আমি এই দেশে নিজেকে সংখ্যাগুরু সমাজের একজন মানুষ মনে করি, যে সংখ্যাগুরু মানুষ তার যে কোনো অজুহাতে প্রথম আঘাতটি হানে সংখ্যালঘু নামের মানুষদের উপরে। কাজে সংখ্যাগুরু যে অংশের প্রতিনিধিত্ব আমি করি, এই দায়টি তাদের, এটি হলো প্রাথমিক সামাজিক হিসাবে আমি মনে করি। দ্বিতীয় যেটি হচ্ছে, এই দায়টি রাষ্ট্রের, একটি রাষ্ট্র বিচারহীনতার একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। আমি কোনো সরকার বা কোনো আমলকে আমি বলছি না, ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন যে বিচারহীনতার একটা শক্ত সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে উঠেছে। একটি ঘটনা ঘটে, আমরা কিছুদিন সংবাদপত্রে লিখি, এরকম টকশোতে আলোচনা করি, তারপর কারো বিচার হয় না, মনে হয় যে এই কাজগুলি কেউ না কেউ করে যায় এবং তাদের তারা বিচারের বাইরে। আপনি যে কথা বললেন 2014 সনের 5ই জানুয়ারির নির্বাচনের সময় একটা নির্বাচনী রাজনৈতিক দলগুলিতে কেউ নির্বাচনে গেছে, কেউ নির্বাচনে যায় নাই, সেই জন্য দিনাজপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবাররা পরিবারদেরকে কেন মূল্য দিতে হবে, কেন পত্রিকায় ছবি ছাপিয়ে বলা হবে যে এই যে মাথায় সিঁদুর দেওয়া যে মেয়েগুলি তারা ভোট দিতে গেছে, কাজে তাদেরকে আক্রমণ করো, অভয়নগরে কেন সংখ্যালঘুদের গ্রামে আক্রমণ হবে এবং তার কোনো বিচার নাই। আমরা এটি নিয়ে রাজনৈতিক পারস্পরিক দোষারোপে দেখছি যে তারা আক্রমণ করেছে, নির্বাচন বর্জন করার নামে আক্রমণ করেছে, কিন্তু আমি বারবারই এই প্রশ্নটি করি যে তারা যারা নির্বাচন বর্জন করেছে, নির্বাচনে আসে নাই, সেটি হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু না আসার কারণে তারা যদি সংখ্যালঘু পরিবারে আক্রমণ করে থাকে, সংখ্যালঘু পরিবারের সদস্য আক্রমণ, তাদের বিচার তো হতে হবে, সে বিচার তো আমরা দেখি না, কাজে তখন বিচার হয় না। আপনার নাসিরনগর এক বছর হয়ে গেলো আমরা চার্জশিট দিতে পারি না। রসরাজ মণ্ডল নামের এক কী বলে মৎস্যজীবী, যিনি বোধহয় আমার ধারণা কম্পিউটার কোনো দিন টাচও করে দেখেন না, সোশ্যাল মিডিয়ায় কি তিনি জানেন না, তার নামে অ্যাকাউন্ট খুলে সেই কাজটি করা হলো। পরবর্তীকে দেখলাম শাসকদলীয় মন্ত্রী এবং এমপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেটি ঘটেছে, বিচার তো হতে দেখছি না। আপনি রামুতে যে ঘটনা ঘটল, উত্তম বড়ুয়ার যে ফেসবুক, সব কিছুই হলো, কিন্তু আমরা কারো তো বিচার হতে আমরা দেখলাম না। সাঁওতাল পল্লীতে যে আগুন দেওয়া হলো, আমাদের বিচার হতে দেখছি না। কাজেই এই যে বিচার না হওয়ার সংস্কৃতি এবং সব কিছু সহনীয় মাত্রায় নিয়ে আসার যে সংস্কৃতি, সেটি যদি দূর না করা যায় তাহলে এটি তো আস্তে আস্তে একটি অসভ্য সমাজে পরিণত হবে। এখানে আজকে কী বলে সংখ্যা ধর্মীয় সংখ্যা লঘু যারা তারা আক্রান্ত হচ্ছেন এবং সবচেয়েতে সহজ আক্রমণের বস্তু হচ্ছেন, তারা অসহায় বোধ করছেন এবং এই এই জায়গাটি এইখানেই থাকবে এটা মনে করার কোনো কারণ নাই, এটি পরবর্তীকালে আর অন্য জায়গায় ছড়িয়ে পড়বে। কাজে আমি যেটি মনে করি, রংপুরের ঘটনাটা বিশেষ করে বলতে চাই, যে পুলিশ সেখানে দাঁড়িয়েছিল কি দাঁড়িয়ে থাকে নাই, তার চেয়ে তো বড়ো কথা হলো 24 ঘন্টা 72 অনেক মানুষকে গ্রেপ্তার করা হলো, কি টিটু রায় সে লেখাপড়াই জানে না, তার নামে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়া দেখভাল করার জন্য তো বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এবং কালকে যদি, এবং যেই লোকটি এই পোস্টটা করেছে একটা স্ক্রিনশট দিয়েছে, সেটি খুলনার এক লোক এবং সে একজন ইসলামী দলের নেতা, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাহলে এই এই যে আমরা পারি না, মানে একটা সম্প্রদায়কে আমরা রক্ষা করতে পারি না, এটা কী বার্তা দেয় দেশে বা দেশের বাইরে? যে বার্তাটি দেয় সেই বার্তাটি নেতিবাচক এবং আমরা পছন্দ করি বা না করি এই দায়টা রাষ্ট্রের উপরে বর্তায়, এই দায়টা সরকারের উপরে বর্তায়। আর গুম হওয়ার যে প্রসঙ্গটি আমরা বললাম, বিস্তারিত আলোচনা হিসেবে সেখানে যেতে চায় না। আমার কথা হলো, যদি আপনি ঠিকই বলেছেন যে একটা সময় আমরা পার করেছি, তখন দেখেছি পরিবার শুদ্ধ একটা পরিবার নিখোঁজ হয়ে গেছে, 3 মাস পরে দেখা গেলো তারা সিরিয়াতে বা টার্কিতে অ্যাটাক হয়েছে, একটা ইয়াং ছেলে 20 জন 25 জন নাই, পরে দেখা গেলো তাদের তাদের ওই আইএসের ওয়েবসাইটে বা তাদের চেহারা দেখছি, সেটা হলো একটা ডেলিবারেট পলিটিক্যাল ডিসিশান, তারা ডিসিশান নেন, কিন্তু তার সঙ্গে তো একটা স্বাভাবিকভাবে একটা ছেলে, উৎপল দাসের কথা যদি আপনি বলেন, সিজারের কথা বলেন, তার খুঁজে পাচ্ছি নাই একমাত্র বিষয় না এবং তাদের খোঁজা হচ্ছে এটি একমাত্র সান্ত্বনার জায়গাটা না। আমি যদি এমনকি উদ্ধারও হয় তারা, যেমন আমি ফরহাদ মাজারের নাম ধরেই বলি, যে ফরহাদ মাজার নিখোঁজ হলেন, তাকে উদ্ধার করা হলো, উদ্ধার করার পরে তার অনেক গল্প হলো, সেই গল্পের দিকে আমি যাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কে তাকে নিয়ে গেল। ফরহাদ মাজার নিজে গেলেন স্টেটমেন্ট দেখ, অথবা কেউ তাকে নিয়ে গেলো, এই যে কেউ যে তাকে নিয়ে গেলো এটা যে আমরা বার করতে পারি না,
সেটি হলো বিপজ্জনক। আমার আমি যদি একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেই, সেটা যদি রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, কোনো ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়, আইন আছে আমাকে ধরবে, আমাকে ধরে শাস্তি হবে, জেল ফাঁস যাই হোক হবে, আমার পরিবার জানবে যে হ্যাঁ আমি একটি ফেসবুকে একটা এমন স্ট্যাটাস দিয়েছি যে স্ট্যাটাসের কারণে রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির সম্মুখীন, রাষ্ট্রের নিরাপত্তা হুমকির সম্মুখীন, তাকে আইনে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমি জানবো না, কিন্তু আমার নামে বলা হবে যে ওই রকম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাই সেই জন্য আমাকে নিখোঁজ ফেরাটা, নিখোঁজ করে ফেলাটা জাস্টিফাইড হয় না, জাস্টিফাইড হয় না। এই জন্য চূড়ান্ত বিচারে এটার যতক্ষণ পর্যন্ত ওই কারা নিয়ে গেল এটা বের না করতে পারবো, তাদের শাস্তির বিধান না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দায় রাষ্ট্রের, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুক না কেন, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ সরকারের দিকেই তাকিয়ে থাকবে এবং চূড়ান্ত বিচারে রাষ্ট্রকে এর জবাব দিতে হবে। কাজেই আমি যেটি মনে করতে চাই, এই যে ঘটনাপ্রবাহ, সেই ঘটনাপ্রবাহের জন্য নানা বিবৃতি, পাল্টা বিবৃতি আছে, কিন্তু পরিবার গুরুদের হাহাকার, তাদের কান্না, আমরা যে নিষ্ঠুর অমানবিক সংস্কৃতির যে চেহারাটি সেটা প্রত্যক্ষ করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে, দুর্বৃত্তদের শাস্তি না দেওয়া হবে, ঘটনার নেপথ্য আমরা জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র একদম এই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাষ্ট্রের প্রতি মানুষ আঙুল তুলে রাষ্ট্রকেই বলবে যে এটা তোমার দায়িত্ব, তুমি দায়িত্বটি পালন করতে পারছ না। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি হ্যালো, হ্যালো বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আজকে আমি বলতে চাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, তারাই অন্যায় করে। দেখেন, হুন্ডা চালায় যখন হেলমেট থাকে না, ঠিক আছে, উইদাউট হেলমেট, আমি আমার আইডি কার্ড হারিয়ে গেছে, আমি জিডি করতে গেছি, আমাকে বলতেছে ৫০০ টাকা লাগবে জিডি করার জন্য। এই পুলিশের অবস্থা যদি এই হয়, তাহলে দেশের নিয়ম শৃঙ্খলা কিভাবে চলবে? আমাদের পুলিশকে ঠিক করতে হবে, পুলিশ ঠিক করলে সবকিছু ঠিক হয়ে যাবে। পুলিশের কারণে আমাদের এই অরাজকতা সবকিছু, আর পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা, এই জন্যই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এটা নিশ্চয়ই আলোচনায় তার উত্তরগুলো আমরা পেয়ে যাব। আমি সুলতান আপা আপনার কাছে যেটা আসতে চাই, এই যে আমরা বলছি যে যারা ফিরে এসেছেন তারা কেউ কিন্তু কোনো কথা বলছেন না, এই পর্যন্ত আমরা শুনিনি যে কেউ কোনো ভাষ্য দিচ্ছেন, ভয়ে তারা মুখ বন্ধ করে আছেন, যে কারণে কিন্তু এই রহস্যগুলো আর উন্মোচিত হচ্ছে না। এবং সাম্প্রতিক আমরা যদি ফরহাদ মজহারের ঘটনাটা, লেখক ফরহাদ মজহারের ঘটনাটা দেখি, এইখানে কিন্তু সরকার খুবই স্ট্রংলি বলেছে যে আমরা জানি ওনার কোথায় গিয়েছিলেন, কী করেছেন ইত্যাদি ইত্যাদি, এবং উনি যদি উনার কথায় অটুট থাকেন যে তাকে অপহরণ করা হয়েছে, তাহলে কিন্তু আমরা সব তথ্য তুলে ধরব। তো ফরহাদ মজহারও চুপ করে গেলেন, সরকারও চুপ করে গেল, কেন? এটা তো যদি সরকারের কাছে সব তথ্য থাকেই, তাহলে সরকার, ফরহাদ মজহার না হয় চুপ করে গেলেন, তার একটা ভয়ে বুঝতে পারি তিনি একজন ব্যক্তি, তাহলে সরকার কেন প্রকাশ করছে না? তাহলে তো অন্তত আমরা কিছুটা জানতে পারি। যেটা এনামুল হক সাহেব বললেন, যে কথাটা যে যাদেরকে গুম করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ফিরে আসছে, তারা কোনো কথা বলছে না, কিন্তু এই বিষয়গুলি যদি পরিষ্কারভাবে জানানো যেত, কিংবা যারা এটার সঙ্গে জড়িত আছে, আমরা কি আজ পর্যন্ত দেখেছি যে ফরহাদ মজহারকে যারা ধরে নিয়ে গেছিলো তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? বারবারই যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন, দায়িত্বপ্রাপ্ত মানুষেরা আছেন, তারা বলেন যে এটা অন্যরা করছে, কিন্তু সেই অন্যরা কারা? না, সরকার কিন্তু, সরকার বলছে যে এটা কেউ করেনি, উনি নিজেই না, ফরহাদ মজহারের ব্যাপারে বলেছে যে তিনি নিজেই আত্মগোপনে গেছেন এবং তিনি আর সেই কথাগুলি বলছেন না, কিন্তু যে কথাটা আপনার কাছ থেকেও বেরিয়ে এলো যে তাকে বলা হয়েছে যে তুমি যদি বলো তাহলে আমাদের কাছে যে তথ্য আছে আমরা সব বার করে দেবো, তো সেটা তো একটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হুমকি, তাই না, যে তোমাকে আরো বিপদে ফেলা হবে, সেজন্য তুমি কথাগুলি বলো না। তো এই কথা তাকে বলতে হবে কেন? বরং তাকে তো আরো উদ্বুদ্ধ করা হবে, তাকে তো আরো বেশি করে উৎসাহিত করা হবে যে আপনি বলেন যে কিভাবে কি ঘটনাগুলি হয়েছে, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে এটার পিছনে কোন চক্র রয়েছে, কারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, এবং সেটা জানতে পারলেই তো তাদেরকে আইনের আওতায় আনা যাবে, শাস্তি দেওয়া যাবে। যেটা বারবার আমরা বলছি যে অপরাধীকে যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, শাস্তির আওতায় আনা যায়, তার যে প্রাপ্য শাস্তি সেটা যদি আইনের প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে তাকে দেয়া হয়, তখন কিন্তু অপরাধের প্রবণতাটা অনেকটা কমে আসে সমাজে। যারা আরও অপরাধ করার জন্য চিন্তা করে কিংবা অপরাধ করে ভাবতে থাকে যে এই অপরাধের কোনো কী বলে প্রকাশিত হবে না, আমি যে এটা অপরাধ করেছি সেটা কেউ জানবেও না, কিংবা জানলেও আমার শাস্তি হবে না। আর তার থেকেও সবচেয়ে বড় কথা, যে প্রশ্নটা দর্শকের কাছ থেকেও এসেছে, যে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে, আমাদের পুলিশি ব্যবস্থার মধ্যে, ব্যবস্থার কথা আমি বলছি, কোনো ব্যক্তির কথা না,
এমনভাবে কিছু দুর্বলতা, কিছু দুর্নীতি ঢুকে গেছে যে যারা এই সমস্ত কাজ করছে তারা কিন্তু অনেক সময় ভাবে যে ঠিক আছে ধরে নিক আজকে পুলিশ কালকেই আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমি যেহেতু একটা মানবাধিকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি, সেখানে কিন্তু এই ধরনের কথা আমাদেরকেও বলা হয়েছে যে ঠিক আছে আপনারা ওনাকে সাহায্য করেন, আমাকে আপনারা কিছু করতে পারবেন না। যখন আমাদের কাছে কোনো ভুক্তভোগী এসেছেন আমাদেরকে পর্যন্ত সরাসরি বলা হয়েছে যে ঠিক আছে আপনাদের কাছে গেছে তো কিছু করতে পারবে না। কখনো কখনো আমরা যখন অকুস্থলে গেছি কথাবার্তা বলেছি এরকমও কথা এসেছে, ও আইন সালিশ কেন্দ্রকে নিয়ে এসেছো, ও সুলতানা কামালকে নিয়ে এসেছো, দেখা যাক ওনারা আর কতদিন থাকবেন। তার মানে ওই অপরাধ যারা করছে তারা কিন্তু জানে যে যাদের আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা, যাদের আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কথা, তাদেরকে কোনো না কোনোভাবে তারা কিন্তু একটা প্রভাব এর মধ্যে নিয়ে যায় যখন তারা সেই কাজটা আর করে না। আরেকটা ব্যাপার এখানটায় কিন্তু আমি একটু বলতে চাই, যেটার একটা অন্যদিকও আছে। অন্যদিকটা কীরকম, যে একবার এক পুলিশ একটা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাকে কিন্তু আমরা অত্যন্ত ভালো মানুষ বলেই জানতাম। তো একদিন তার একটা ছেলে আমাদের কাছে দৌড়ে এসে বলছে যে আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং ভীষণ পিটাচ্ছে। তো আমার সহকর্মী একজন টেলিফোন করলো যে ভাই আপনি এরকমভাবে মারছেন কিসের জন্য। তো সেই ভদ্রলোক বললেন, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক কারণ আমাদেরকে খুবই সহযোগিতা করতেন উনি সবসময়, তিনি বলছেন যে আমার সহকর্মীকে বলছে যে দিদি আপনি এখন একটা কথা বলেন না, আমি ওর পাটা ভেঙে দেই আগে, কারণ আমি জানি যে 15 মিনিটের মধ্যে আমার কাছে একটা টেলিফোন আসবে এবং আমার ওকে ছেড়ে দিতে হবে। আমি পাটা ভেঙে দিতে চাই এই কারণে যে ও যেন আর শয়তানিটা করতে না পারে। তো এই যে যখন না আইনের ব্যবস্থার মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে, মানুষের ন্যায় বিচারের যে বিশ্বাস, যে আস্থা, সেটার মধ্যে যখন দুর্বলতা দেখা দিতে থাকে তখন সেখানে কিন্তু এই অবিচার, অনাচার, অত্যাচার এটাই প্রাধান্য পেতে থাকে। তখন সব দিক থেকে এগুলি করে করে নিজের জায়গাটা দখল করে নেওয়ার একটা চেষ্টা চলতে থাকে, যেন অন্যায় করার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় সমাজ, যেটা আজকে আমরা দেখছি। ডক্টর এনামুল হক, আপনার কাছে আবার আসবো এই যে রংপুরের যে গঙ্গাচড়ার ঘটনা নিয়ে। সেটি হচ্ছে যে যেটা আপনি বলছিলেন যে হঠাৎ করে কিন্তু আজকে শোনা গেল যে ঘটনার সময় পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটেছে, এটা আসলে ওইখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা তারা বলেছেন, তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি, তারা বলেছেন তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যদিও পুলিশ সেটা অস্বীকার করছে, এমনকি তদন্ত কমিটিও বলছে যে সেটা জানতো না। তো এখন যেহেতু একটা অভিযোগ উঠেছে যে পুলিশ উপস্থিত ছিল, বা পুলিশের তো একটা খামখেয়ালি ছিলই কারণ তারা সাবধান হয়নি, কিন্তু বটেই, তাহলে কি আপনি মনে করেন না যে পুলিশকে দিয়ে যে তদন্ত কমিটি করা হয়েছে সেটি না করে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা উচিত, যেই দাবিটা আজকে জাতীয় পার্টির যে সাধারণ সম্পাদক তিনিও কিন্তু করেছেন? আমি আপনার এই কথার সঙ্গে, পুলিশের তদন্ত কমিটি হতে হবেই, এটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার জন্য ফৌজদারি কেস যখন হবে হবে, কিন্তু পুলিশ তার নিজস্ব ভূমিকা রাখার জন্যে যে কতটা দায়ী, কে দায়ী, কেন দায়ী, এটা হতে কোনো দোষের নয়। এখন এটার উপরে যদি আস্থা না থাকে তাহলে বিচার বিভাগীয় তদন্ত কেন, আরও যদি বিভিন্ন রকমের তদন্ত যদি থাকে মোস্ট ওয়েলকাম, তবে আমরা সাধারণভাবে বিচার বিভাগীয় তদন্ত কথাটা বলে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, আমরা এটা, আমি এটা বলতে চাচ্ছি না, অনেক বিচার বিভাগীয় তদন্তও কিন্তু ধামাচাপা পড়ে গেছে, অনেক বিচার বিভাগীয় তদন্ত কমিটি আবার পক্ষপাতদুষ্ট হয়েছে, আমরা সেটাও দেখেছি। সুতরাং তো পুলিশের তদন্ত কমিটি যেটা করেছে দ্যাট শুড বি ডান, তারা নিজেদের কতটা দোষ, কার দোষ, এটা তারা নিরূপণ করুক। এতে যদি আপনারা খুশি না থাকেন, বা জনসাধারণ যদি চায় যে না আমরা এই পুলিশের তদন্ত কমিটিতে হবে না, আমরা নিরপেক্ষ অন্য কিছু চাই, মোস্ট ওয়েলকাম, কিন্তু যেটাই হোক তার রিপোর্টটা যেন পেশ হয়। আমরা তো দেখছি যে রিপোর্ট কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, এবং এই রিপোর্ট যদি কোল্ড স্টোরেজে যায় তাহলে কিন্তু অপরাধ আরও বাড়বে, কারণ সবাই তখন জেনে যাবে যে অপরাধগুলো ইমিউনিটি বলে একটা কথা আছে, মাপ পেয়ে যাচ্ছে, আর যারা এসবের জন্য দায়ী, যারা এগুলো দেখার জন্য দায়ী, তারা যাতে জবাবদিহিতার মধ্যে আসে, দায়িত্বহীনতা যেন না থাকে, এবং যে কথাটা উনি বলছিলেন যে বিচারহীনতা আমাদের সমাজে এত ভুগছি, ন্যায় বিচার তো পরের কথা, সুষ্ঠু বিচার পরের কথা, বিচারহীনতা মানে বিচারই হচ্ছে না, এই ধরনের কথা কিন্তু খুব কঠিন। এবং সমাজে যদি ছোট বড় সবাই জেনে যায় যে
কিছু কিছু লোক আছে যারা ইমিউনিটি পেয়ে যাচ্ছে। পার্টিকুলার ধরেন আপনি সাধারণভাবে একটা অপরাধ করেন, আপনাকে ডেকে নিয়ে 7 দিনের রিমান্ড বা আরও বেশি, কিন্তু দু এক ক্ষেত্রে দেখছি যে অনেক বড় অপরাধ, হয়তো তার অনেক বেশি রিমান্ড হওয়ার দরকার ছিল, কিন্তু 1 দিন বা 2 দিনের রিমান্ড। রিমান্ডে যে সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা মোটেই নয়, কিন্তু অপরাধের গুরুত্ব বিবেচনা করে আপনি ওইখানে মানে তারতম্য করছেন, এই তারতম্য করাটা কিন্তু আইনের চোখে খুব খারাপ। ধন্যবাদ। আমরা আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটা ফোনটা নিয়ে তারপরে বুলবুলের কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি বলুন। জি, আমি রহমতুল্লাহ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা, ভৈরব কালিকার প্রাসাদ থেকে বলছি। বলুন। জি, কোনো ঘটনা ঘটলে মিডিয়া এসে ঘটনা যেভাবে আসে, আইন প্রয়োগকারী সংস্থা বা সরকার সেভাবে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করেন না। এই বিচারহীনতার কারণে এসব নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই বিচারহীনতা সংস্কৃতি থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে? ধন্যবাদ বুল ভাই। আপনি একটি হচ্ছে যে দুইটি, মানে আমরা তো অনেক কথা আমাদের দিক থেকে বললাম, দুইটি রেসপন্স আমরা ফিডব্যাক যেটি পেলাম সাধারণ মানুষের কাছ থেকে, তাদের একটা ধারণা তৈরি হয়েছে, পারসেপশন তৈরি হয়েছে যে পুলিশ 5 টাকা চায় তার নিজের আইন মানে না, তারা টাকা ছাড়া কাজ করে না এবং পুলিশ তার দায়িত্বটি পালন করে না। এটি হলো আরেকটা বিপজ্জনক দিক। পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার সম্পর্কে পারসেপশন, সুনির্দিষ্ট অভিযোগ তাদের নাই কিন্তু তাদের ধারণাই, এই ধারণাটা কীভাবে তৈরি হয়, পারসেপশনটা তৈরি হয়, পারসেপশনটা তৈরি হয় তাদের বিহেভিয়ার থেকে, পারসেপশনটা তৈরি হয় তাদের আচরণ থেকে। তো এখন বাংলাদেশের রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণাগুলি তৈরি হয়, এটা বায়বীয় কোনো বিষয় না। তাদের সেই এই যে আমি যে কথাগুলি বললাম, যে আমরা এর আগে সাঁওতাল পল্লীতে যখন আগুন দেওয়া হলো, প্রথম দিকে বলা হলো এরা দিয়েছে ওরা দিয়েছে, কিন্তু পরবর্তীকালে মিডিয়াতে কিন্তু ছবি ছাপা হলো যে একজন পুলিশ সেখানে পেট্রোল ঢেলে দিচ্ছে। তা আমরা তো পরবর্তীকালে কী বিভাগীয়ভাবে, কারণ এটা যদি বিভাগীয়ভাবেও তদন্ত করা হয়, আমি ধরে নিলাম যে এটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি নাই, কিন্তু বিভাগীয়ভাবে যদি তাকে শাস্তি দেওয়া হয় এবং সেটা যদি খুব দৃশ্যমান বড় মাপের শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু দুইটি কাজ হয়। আমরা কমিউনিকেশন সায়েন্সে বলি যে দুই ধরনের পাবলিক আমাদের কমিউনিকেশনস, একটা ইন্টারনাল পাবলিক আর একটা এক্সটার্নাল পাবলিক। তো যদি আমরা এই যে এই একটা পুলিশের বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে একটা দুর্বৃত্ত, পুলিশ যে দুর্বৃত্ত সাঁওতালদের বাড়িতে আগুন দিল তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা যদি মেসেজ দেওয়া হতো, তাহলে ইন্টারনাল পাবলিক হিসেবে পুলিশের অভ্যন্তর যারা কাজ করে তাদের কাছে একটা মেসেজ যেত যে এইরকম কাজ করলে পরে শাস্তি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, চাকরি যাবে এবং আরও অনেক কিছু শাস্তি হবে, পুলিশের ভিতরে একটা মেসেজ যেত। আরেকটা হলো এক্সটার্নাল পাবলিক, পুলিশের বাইরে যে পাবলিক আছে, যে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে একটা হয়তো যে না পুলিশ অপকর্ম করতে পারে কিন্তু পুলিশ কিন্তু তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আপনি পুলিশের সঙ্গে কথা বললে আপনার দেখবেন তার একটা হিসাব দিবে যে গত বছর ধর্ষণের জন্য 13 জনকে সাসপেন্ড করা হয়েছে, 40 জনকে ক্লোজ করা হয়েছে, এরকম একটা হিসাব দেয়। এটি মানুষের এই পারসেপশনের সাথে কন্টেস্ট করতে পারে না, এই শাস্তিগুলি কন্টেস্ট করতে পারে না। মানুষ একটা এইরকম বড় ঘটনার জন্য বড় শাস্তি চায়। আমি একজন সাধারণ মানুষ ধর্ষণ করলে যদি আমার ফাঁসি হয়, তাহলে একটা পুলিশ একটা নাবালিকা মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে যখন ধর্ষণ করে, তখন সে পুলিশেরও শুধুমাত্র সাসপেন্ড করলেন, ক্লোজ করলেন, এটি দিয়ে মানুষ সন্তুষ্ট হতে পারে না। কাজে বিভাগীয়ভাবেও যদি তদন্ত হয় সেই তদন্তের একটা দৃশ্যমান রেজাল্ট থাকতে হবে। এটি হলো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের পুলিশ একটা বড় বিপজ্জনক একটি জায়গায় আমাদেরকে ঠেলে দিচ্ছে। পুলিশের একটা রাজনৈতিক ব্যবহার, আমার ধারণা ডক্টর এনামুল হক বলতে পারবেন, আমি জানি না তাদের আমলে কতটা ছিল, কিন্তু আমরা যতদিন ধরে সাংবাদিকতা করি ততদিন ধরে এই কথাটার সাথে এত জড়িত যে পুলিশকে রাজনৈতিক ব্যবহারে কাজে ব্যবহার করা হয়েছে, এবং এটি কতটা সত্যি হয়তো উনি বলতে পারবেন, কিন্তু মানুষের ধারণা যে পুলিশ নিজেই রাজনৈতিক শক্তি হয়ে গেছে, পুলিশ নিজে এখন মনে করে যে আমরা নিজেরাই একটা শক্তি, মানে পুলিশ শক্তি বটে কিন্তু সেটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো শক্তি হয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার চেহারাটা যদি রাজনৈতিক শক্তির মতো হয় তাহলে পরে সেটা বিপজ্জনক। তো কাজেই সব মিলিয়ে আমি যেটা মনে করি যে রাষ্ট্র হিসেবেই আমাদের নানা দিক থেকে আমরা ব্যর্থতায় পরিচয় দিচ্ছি। নিশ্চয়ই আমাদের উন্নতির অনেক সুযোগ আছে, নিশ্চয়ই আমরা আমাদের প্রাথমিক শিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে, আমরা বিনামূল্যে বই দিচ্ছি,
পদ্মা সেতু হচ্ছে, ঢাকা শহরে মেট্রো রেল হচ্ছে, কিন্তু উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে কি শুধুই সেতু? উন্নয়ন মানে কি শুধুই অনেক পাকা রাস্তা? উন্নয়ন মানে কি শুধুই অনেকগুলি পাকা স্কুল? উন্নয়ন তো মানুষের মনোজগতের উন্নয়ন, একটা উন্নয়ন যে সমাজ মানে একটা সংখ্যাগুরু সমাজের চেতনার মধ্যে আমি উন্নয়ন করতে পারি না, যে সংখ্যালঘুদের আক্রমণ করাটা অন্যায় অবিচার, তাহলে তো সেটা উন্নয়ন হলো না। যে সমাজ আমরা একটা পুলিশ শৃঙ্খলিত মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে গড়ে ওঠা বাহিনীকে আমরা তার চেতনায় পরিবর্তন আনতে পারি না, যে তুমি সাঁওতাল পল্লীতে আগুন দিতে পারো না, তোমার সামনে যদি একটা মানুষ আক্রান্ত হয় তাহলে তুমি তাকে রক্ষা করবা, এটা যদি না পারি তাহলে তো সেটাও তো উন্নয়ন হলো না। আমরা যদি সাধারণ যে সামাজিক গোষ্ঠীগুলি আছে তাদের মধ্যে যদি চেতনাগত উন্নয়নটা আমরা না করতে পারি, আমি উদাহরণ দিই একটুখানি, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের তরুণ ছেলে মেয়ে সবাই শিক্ষিত, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তা কিন্তু না, সবাই যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন তা না, একটা জনগোষ্ঠী তৈরি হয়েছিল যারা তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ জীবনটি একটা দেশের জন্য দিয়ে, দেশ স্বাধীন হবে কি হবে না, হলে তার কিছু হবে কি হবে না, এই কিছু চিন্তা করে না। এই যে একটা জেনারেশন আমরা তৈরি করতে পেরেছিলাম, আমাদের রাজনীতি তৈরি করতে পেরেছিল, আমাদের সমাজ সংস্কৃতি তৈরি করতে পেরেছিল, তো এখন একটা এই যে উন্নয়নের এই যে ধারাবাহিকতা, একদিকে অবকাঠামোগত উন্নয়ন আর একটা চেতনাগত উন্নয়ন, সেই জায়গায় কিন্তু আমাদের সম্মিলিত একটা প্রয়াস দরকার। সরকারের উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব যেমন আছে, এই জায়গাগুলিতে চেতনাগত উন্নয়নের জায়গাটাতেও একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। আমার ধারণা যে আমরা উন্নয়ন বলতে শুধুমাত্র অবকাঠামো দৃশ্যমান কতগুলি অবকাঠামো উন্নয়নের দিকে দেখছি, কিন্তু আমরা তৈরি করছি এমন একটি সমাজ, যেটা আমি শুরুতে বলেছি, যেমন একটি নিষ্ঠুর অমানবিক সমাজ যেখানে মানুষ হারিয়ে গেলে এখন আর আমরা হাহুতাশ করি না, ফিরে আসলেও তার কাছে জানতে চাই না, যার পরিবার তার হয়তো কষ্ট হয়, আর কেউ ফিরে না আসলেও আমরা খুব ছোটোখাটো কর্মসূচি ছাড়া দিই না। আমি আমার মানে খুব মানে একটা ভুয়া খবরটি সঠিক কি সঠিক না, এমন যদি সঠিকও হয়, সঠিকও হলে পরেও সেটা সংখ্যালঘুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতাটা আমাকে কে দিল? যদি কেউ একটা উস্কানিমূলক একটা ফেসবুক স্ট্যাটাস দিলই আমি ধরে নিলাম, টিটু রায় নামে কেউ একজন দিলই, তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এখন পর্যন্ত, দিলই, দিলে পরে এটাকে আমার অধিকার জন্মায় যে এই ইয়ের জন্য আমি একটা সম্প্রদায়ের 100 বাড়ি ঘর জ্বালিয়ে দেব, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের আমি ধর্ষণ করব, আমি নির্বাচন করব না, নির্বাচন না করার ফলে যারা সিঁদুর মাথায় দিয়ে সিঁদুর টিপ পরে ভোট দিতে যাবে তাদের বাড়িতে আগুন জ্বালানোর অধিকার কে আমাকে দিল? তো কাজে একটা অনাচারমূলক সমাজ আমরা তৈরি করছি। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম, আমি চট্টগ্রাম থেকে বলছি, পাপলু আশরাফ। আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশ এবং র‍্যাব যদি ব্যর্থ হয় খুঁজে আসা মানুষগুলি বের করতে, তাইলে আমাদের ইউএন এ যেতে নাম করছে জি করছি না। আর দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এগুলি তো আমার এই সাথে কানেক্টিভিটি হয়ে একটা বিপদজনক ভাবে পুলিশে ঢুকে যাচ্ছে, র‍্যাবে ঢুকে যাচ্ছে, তাইলে আমাদের মূল্যবোধ ঠিক করতে হবে, বিবেকও ঠিক করতে হবে, এগুলিও শিক্ষা দিতে হবে, নাহলে তো টোটালি আমরা এখন একটা ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, বোঝা গেছে। না, উনি যেটা বলতে চাচ্ছিলেন, আমি যেটা যেটুকু বুঝলাম প্রথম প্রশ্নটায়, সেটা হচ্ছে পুলিশ তো অনেক ভালো কাজ করছে আমাদের, আসলেই করছে, যে সেটা আমরা বলতে চাই আজকে। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি বলি, তারা জাতিসংঘে যে আমাদের জন্য সুনাম কুড়াচ্ছে, পুলিশ যে জঙ্গি দমনে যে তৎপরতা দেখিয়েছে বাংলাদেশে, সেটা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে, মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র‍্যাব সবাই মিলে। তো পুলিশ যে পারে সেটা তো আমরা দেখেছি, এবং পুলিশ যে ভালো সেটাও আমরা দেখেছি, তারপরও কেন পুলিশ তার ভাবমূর্তি উদ্ধার করতে পারছে না? যেই কয়েকটা প্রশ্ন আমরা পেলাম দর্শকদের, যে বোঝা যাচ্ছে যে পুলিশের ভাবমূর্তি সংকট এখনও রয়ে গেছে, সেটা কেন হচ্ছে? একটা কথা এখানে মনে রাখতেই হবে যে পুলিশ কিন্তু কোনো ভিন্ন গ্রহ থেকে আসেনি, পুলিশ বাহিনীর সদস্যরা না, তারা কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বন্ধু পরিচিত জন, তো তারা কেন এরকম আচরণ করছে? এখানে বুলবুলের কথা যখন শুনছিলাম, শুনতে শুনতে ওই কথাটা আমার মনে হলো, এবং বিভিন্ন সময় আমার সঙ্গে, আমি মানবাধিকার কর্মী হিসাবে যখন পুলিশ বাহিনীর সদস্যরা আমার সঙ্গে তাদের অবস্থান থেকে কথা বলে, সেখানে যখন দেখা যায় যে এই পুলিশ বাহিনী কতখানি নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। সামগ্রিক যে আমাদের রাজনৈতিক যে একটা আবহাওয়া, আমাদের রাজনৈতিক যে যেটাকে বলে যে সংস্কৃতি, সেটা যে তৈরি হয়েছে, কারণ এই পুলিশ কিন্তু অনেক সময় জানেই না যে কাকে ধরলে তার পদোন্নতি হবে,
এবং কাকে ধরলে তার অবনতি হবে, তাকেও কিন্তু একটা বিরাট অনিরাপত্তা বোধের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ওই রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার কারণে। কাজেই পুলিশও কিন্তু সবসময় খুব যে একদম নিজের ইচ্ছায় যে আগুন লাগিয়ে দিচ্ছে, যে পুলিশ আগুন লাগিয়েছে আমি তাকে মোটেই সমর্থন করছি না, তার মানে কোনো রকম যথার্থতা এখানে দেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু তিনি হয়তো সেই সময় ভেবেছেন যে আমি আগুন লাগালে আমি কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারবো এবং আমার যে সুবিধাগুলি সেগুলি আমি সেখানটায় হয়তো পাবো, আর না হলে এমনও হতে পারে যে কোণঠাসা হয়ে পড়ে আছে, আমার দিকে কেউ তাকাচ্ছেই না, আমি কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। এবং আরও অনেক ঘটনা আছে যেগুলি আজকে বলার হয়তো সময় নেই, যে কোনো কোনো পুলিশ যেখানে অ্যাকশনে গেছেন তারপরে তারা যেইভাবে হেনস্থা হয়েছে রাজনৈতিক দলের অন্যান্য সদস্যদের দ্বারা, সেখানকার নির্বাচিত সদস্যদের দ্বারা, কিংবা এখন আমাদের যেটা সবচেয়ে দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলতে বাধ্যই হচ্ছে যে যে ছাত্র সংগঠনগুলি রয়েছে রাজনৈতিক দলের সঙ্গে যে ছাত্র সংগঠনগুলি সম্পৃক্ত আছে কিংবা সংযুক্ত আছে, তারা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা চালায় কিংবা তাদেরকে অত্যাচার করে সেই উদাহরণও কিন্তু মোর্শেদ আমাদের কাছে কম নাই। কাজে এটা কিন্তু একটা সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার বলেই আমরা মনে করি, এবং যে কথাটা বারবার দর্শকদের কাছ থেকে এসেছে, বুলবুল বলেছেন, ডক্টর এনামুল হক বলেছেন, সেটা হলো যে আমাদের এই অনাচারের এই অবিচারের এই বিচারহীনতার সংস্কৃতিটাকে পাল্টে দিতে হবে। এখানে একটা বিবেক, আজকে আমার বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে কিংবা বিভিন্ন ঘটনা শুনতে শুনতে মনে হচ্ছে যে আমরা কি একটা বিবেক বর্জিত সমাজে চলে গেছি। অনেক আগে জীবনানন্দ দাশ লিখেছিলেন যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, তো আমরা এখন কত গভীরতর অসুখের মধ্যে ঢুকে গেলাম। ধন্যবাদ, আমাদের অল্প সময় আছে, ডক্টর এনামুল হকের কাছে আমি আসবো। যে প্রসঙ্গটা এসেছে যে পুলিশের রাজনৈতিক ব্যবহার, বা পুলিশও নিরাপদ না, পুলিশও খুব নিরাপদ থেকে কাজ করতে পারছে না, একটা ইনসিকিউর ফিল করছে, আপনি এই বিষয়ে যদি একটু বলেন। আমি যখন মঞ্জুর সাহেব বলছিলেন যে আমি জানবো যে কতখানি আমাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, আর এখন উনি 71-এর কথা বলেছেন, আমি পুলিশে চাকরি করছি 64 থেকে 92 পর্যন্ত, ভালো মন্দ অনেক কিছুর মধ্যে জড়িত হয়েছি। নিজের বিবেকের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার আছে, আমার মৃত বাবা বলেছিলেন যে পুলিশে চাকরি করতে যাচ্ছ, সবাইকে খুশি করতে পারবে না, কিন্তু জেনে শুনে কাউরে ক্ষতি করো না, এই কথাটা আমি মনে রেখেছি সারা জীবন। এখন এটা মনে রাখতে যে অনেক সময়তে কষ্ট হয়েছে, কারণ তিন আমলে 4 চাকরি চলে গেছে, কারণ জিহুজুর হতে পারেনি, এটা ডিসকোয়ালিফিকেশন, না বলা সৎসাহস ছিল, এবং সেজন্য বোধহয় উপরেরা এখনও টিকিয়ে রেখেছে। এখন বলছেন যে রাজনৈতিকভাবে পুলিশ ব্যবহার হচ্ছে কীরকম, এটা উত্তরটা বোধহয় আমার চেয়ে অন্যরা ভালো দিতে পারবে, তবে আমি এটুকু বলতে পারি যে আমরা দেশের পুলিশ ছিলাম, দলের পুলিশ ছিলাম না। এখন সবাই কী ওরকম, নট এট অল, 10 ভিতরে যদি 8 ভালো কাজ করে, আপনি তাদের সব কিছু ম্লান হয়ে যাচ্ছে ওই দুটো যদি খারাপ কাজ করে। সেদিন আমি আরেকটা চ্যানেলে বলছিলাম যে সব জায়গাতেই ভালো মন্দ আছে, খালি পুলিশের বলছেন কেন, অন্যান্য ডিপার্টমেন্টে যেসব অনিয়মগুলো হচ্ছে সেগুলোরও কিন্তু বিবেচনা করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশের তো অবশ্যই নেবেন। যেহেতু কথা প্রসঙ্গে না বলে পারছি না, বিপদে পড়লেই কিন্তু প্রথমেই আপনি একটা হঠাৎ করে বিপদে পড়েছেন তখনই কিন্তু আপনি ডাকেন পুলিশকে, আর যখন আপনি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো রাস্তায় চলতে তখন ডাকেন ডাক্তারকে। সুতরাং আল্লাহ তো সবর উপরে আছেন, কিন্তু এই ইমিডিয়েটলি হেল্পের জন্য পুলিশকে দরকার। সেই পুলিশের কাছে যদি আপনার পারসেপশনটা বদলে যায় যে না এখানে যেয়ে কোনো কাজ হবে না, বিচারহীনতার কথা বলেছেন, সেটা যদি হয় তাহলে তো দুঃখের কথা। আমার মনে হয় যে মানবাধিকার সংগঠনই হোক বা সাধারণ নাগরিক যাদের বিবেচনা বোধ এতটুকু আছে, তারা সবাই মিলে অন্তত আমাদের এই জিনিসটা বজায়। ধন্যবাদ, আমাদের সময় শেষ। আমরা আশা করব যে নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আরও তৎপর হবে, আরও আরও সফল হবে, আমরা তাদের সব দিক থেকে সফলতার আশা করি, এবং আমাদের মানুষকে আর বিপন্ন হতে হবে না, আমাদের বিপন্ন মানুষের কথা আর বারবার বলতে হবে না, নিশ্চয়ই সেই দিন একদিন আমরা পাবো, এই প্রত্যাশা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।